আপনি যদি সৌদি আরবেও থাকেন, আপনি যদি আবুধাবিতে থাকেন, আপনি মাস্কট ওমান কুয়েতে থাকুন না কেন, আমরা হলফ করে বলতে পারি আমরা বাঙালিরা এখনো সহি হাদিসের উপর রয়েছে। আজ বিদেশের জমিনে বাঙালি ভাইরা যারা অশিক্ষিত, কোরআন হাদিস সম্পর্কে না জেনে গিয়েছেন, তাদের তারা তরিকতের দামান ধরে গিয়েও আপনারা সেখানে পথভ্রষ্ট হচ্ছেন, তাদের কথা আপনাদের মজা লাগছে, আনন্দ লাগছে, কারণ আপনি কোরআনের ক জানতেন না, হাদিসের হ জানতেন না। তারা যখন দাঁড়িয়ে আল খেল্লা যুগ্ম পরে আপনাকে বিভিন্ন আসল হাদিস লুকিয়ে নকল হাদিসগুলো উত্থাপনের মাধ্যমে, আপনার সামনে উপস্থাপনার মাধ্যমে শিরিকার বেদাতের ফতোয়া দিচ্ছিল, আর আপনি সেগুলো মসজিদের নববীর পাশে বসে অথবা আপনার রুমের মধ্যে বসে তাদেরকে দাওয়াতের মাধ্যমে দাওয়াতি নামা বলে আপনাদের সামনে তা উপস্থাপনা করার পর আপনার ইমান আকিদা আপনি বিক্রি করে দিচ্ছেন, আপনার কে একবারও মনে পড়ে না। আপনার মা আপনারা কি শিখাইছেন, আপনার কে একবারও মনে পড়ে না। আপনার বাবা আপনারা কি শিখাইছেন, আপনি যদি সহি থাকেন তাহলে বোঝা যায় আপনার মা বাবা বেসহি ছিল, তারা গুণাগার ছিল। এবার দেখুন আপনি তাদের জন্য ফরিয়াদ করুন, কারণ আপনি তো গুণাগার মা বাবার সন্তান। এবার আপনি তওবা করে আবার নতুন করে মুসলমান হয়ে যান তাহলে। হাদিসে বলেন এক কথা আর তারা বলেন আরেক কথা, আপনি কেন শিখেন নাই, আপনি আপনার পীরের দরবারে কেন আসেন নাই, কেন তার কাছ থেকে জানতে চান নাই, আর আপনার পীর যখন আপনাকে জানাইতে চাইছিলেন তখন আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, তাও তো কোরআন শরীফের মধ্যে রয়েছে ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন তাদের সুসংবাদ দেবেন, তাদের শিক্ষার জন্য কথা বলবেন, তাদেরকে জানিয়ে দেবেন সত্য কোনটি মিথ্যা কোনটি, তখন তারা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আপনি তো সেই কাফেরদের মতো কাজ করেছেন, আর সেখানে গিয়ে আল খেল্লা যুগ্ম পরিহিত অথবা যেগুলো সত্য সেগুলো থেকে আপনাকে দূরে রেখে নকল হাদিসগুলো আপনার সামনে উপস্থাপনা করেছেন, আর আপনি সেগুলো শুনে হতবাক হয়ে গেছেন, হাই হাই এতদিন কার পেছনে ঘুরেছি। না, ইনশাল্লাহ তাআলা আজিজ, আপনি যদি সৌদি আরবেও থাকেন, আপনি যদি আবুধাবিতে থাকেন, আপনি মাস্কট ওমান কুয়েতে থাকুন না কেন, আমরা হলফ করে বলতে পারি আমরা বাঙালিরা এখনো সহি হাদিসের উপর রয়েছি, এবং আমরা হকের উপর রয়েছি, আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলির মাধ্যমে। তার প্রমাণ আপনাকে দিচ্ছি, আপনাদের সবাইকে দিচ্ছি। একখানা হাদিস শরীফ শুনুন, অনেক লম্বা হাদিস, সময় কম। আপনিও যেমন বাঙালি, আমরাও বাঙালি, আপনিও যেমন মাদ্রাসার ছাত্র নই, আমরা এখানে যারা বসেছি আমরা সবাই মাদ্রাসার ছাত্র নই, তাই বাংলা খানা পড়ে শোনাচ্ছি। হাদিস খানা একটু বলার আগে একটু ইতিহাস থানব। আমি যেহেতু এই আমাদের এই বক্তব্যগুলো লাইভের মাধ্যমে বিদেশিরা শুনেন, ওখান থেকে এসে তারা শিরিক বেদাতের ফতোয়া দেন। প্রিয় ভাই, যারা বিদেশে গিয়েছেন তারা যদি মাস্টার ডিগ্রি পাস হতেন, তারা যদি কামিল MM পাস করে যাইতেন, বাবা মুফতি হয়ে যাইতেন, মনের বুঝ দিতাম যে হ্যাঁ তারা মহাজ্ঞানী, ওখানে বড় বড় কিতাব পড়ে আমাদের সাথে ফতোয়াবাজি করছেন। বড় আফসোস, তারা এখানে যখন অচল তখন তারা সেখানে সচল হওয়ার জন্য, কিছু অর্থের জন্য গিয়েছেন। প্রিয় হাজিরিন, তার যদি এতই ব্যথা থাকতো তাহলে তিনি পড়ালেখা না করে কখনো থাকতে পারতেন না। তারা যদি বলে আমরা অর্থ অভাবে পড়তে পারিনি, তাহলে আমরা দেখিয়ে দেব বাংলার জমিনে এমন অনেক সন্তান, কৃতি সন্তান রয়েছে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে চায়ের দোকানে মাত্র ডেক্সি মাজা কষা করে। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা ছেলে রিক্সা চালিয়ে লেখাপড়া খরচ চালিয়েছে। এমন অনেক ব্যক্তি রয়েছে যা পরের ঘরে চাকরি করে লেখাপড়া করেছেন। তাই আপনি কেমন ব্যক্তি যে লেখাপড়া ল পড়েননি, খওয়াও পড়েননি? প্রিয় হাজিরিন, কিন্তু আপনি গিয়ে, আমরা এখানে এক ইসলাম আপনি পেয়ে গেছেন, ওখানে গিয়ে যখন আরেক ইসলামের কথা বলেছে, আরেক ধরনের কথা বলেছে, আপনি সেই কথাগুলো এমনভাবে আপন করে নিয়েছেন যেখানে আপনার মা বাবাকে আপনি ওই ক্ষেত্রে তালাকের অবস্থায় ফেলে দিয়েছেন, ঠিক না? বাড়ি আমার মা বাবা সব ভুল করেছে, আমার দাদা দাদিরা ভুল করেছে, আপনি নতুন মুসলমান করতে গেছিলেন, আপনার নবী বা নাম কি? আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বাবার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপদাদা 14 গোষ্ঠীর নাম নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি কোন নবী থেকে এই কথাগুলো পেয়েছেন সেটা কি আমাদেরকে একটু খুলে বলবেন? বড় আফসোস, আসুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের নাম বলছি, সব কিতাব দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে। কিতাবের নাম হাসাইসুল কুবরা, পড়ে দেখুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ, খণ্ড নাম্বার প্রথম। কিতাব কিনা ওখানা
ফতোয়া দিবে দিবে কিতাব কিনে পড়িব না, যিনি ফতোয়া দিবেন তিনি তো কিতাবও কিনবেন। আমি ফতোয়া দিচ্ছি না, আমি যা পেয়েছি তাই আপনাদের সামনে উপস্থাপনা করছি। কিতাবের নাম হাসাইসুল কোবরা, লেখকের নাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলার ওই তফসির, তফসিরে জালালাইন মানবেন আর আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলার অন্য কিতাব মানবেন না, আপনাকে তো মুনাফেক বলা হয়। তাদেরকে মুনাফেক বলা হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি অনেক কষ্টের বিনিময়ে তিনি সাধারণ কোন আলেম ছিলেন না, তিনি এমন একজন আলেম যার সাথে অন্য আলেমের তুলনা এখনো করতে পারি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আসরের নামাজ তার বাড়িতে পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন মক্কায়ে মুয়াজ্জমায় মাত্র 11 কদমের বিনিময়ে। সুবহানাল্লাহ, তারা হচ্ছেন প্রকৃত ওয়ারেসাতুল আম্বিয়া, তারাই আমাদেরকে শিখিয়ে গেছেন এবং কিভাবে শিখিয়েছেন সে বিষয়টিকে একটু আলোকপাত করি। কিতাবের নাম মুয়াত্তা, কিতাবের নাম মুয়াত্তা। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে কি নাই, এটার আরবিটাও আছে। আমরা বাঙালি, আগেও বলেছি আমরা বাংলা বলতে চাই। পৃষ্ঠা নাম্বার 6, এই কিতাবখানা মুদ্রণ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এই কিতাবখানা প্রচার করছেন। পৃষ্ঠা নাম্বার 6 আমি পড়ে যাচ্ছি, আপনারা কেউ চাইলে এসে দেখতে পারেন সত্য বলছি কি মিথ্যা বলছি। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ওস্তাদ হইতেছেন মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব জুহুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবারও নামখানা বলছি, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদ হইতেছেন মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব জুহুরি রাদিয়াল্লাহু তাআলা আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সিরিয়াতে বসবাস করতেন। আবারও বলছে কোনখানে বসবাস করতেন, বড় করে বলুন কোনখানে। একবার ইমাম, ইমাম মানে ইমাম মালিক মুয়াত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা তাহাকে বলিলেন, ওস্তাদ জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আপনি মদিনাতে ইলম শিক্ষা করিয়াছেন, ইয়া ওস্তাদ, ও গো আমার ওস্তাদ, প্রাণপ্রিয় ওস্তাদ, আপনি জ্ঞান অর্জন করেছেন। ইলম মানে জ্ঞান, আলেম মানে অনেক জ্ঞানের সমাহার, বহু বচন। ইলম আপনি জ্ঞান অর্জন করেছেন মদিনাতে যখন কামিল হইয়া গিয়াছেন, অর্থাৎ আপনি কামালিয়ত অর্জন করেছেন মদিনাতে। সুবহানাল্লাহ। দুইখানা বিষয়, একটা হচ্ছে জ্ঞান অর্জন করা, আর একখানা হচ্ছে কামালিয়ত অর্জন করা। আমরা যারা অনেক পীরকে দেখি, আমি নিজেকেও বলি, আমরা কামালিয়াতের চাইতে আমালিয়তের উপর বেশি নির্ভর করি। যারা জিন হাজির করে, অমুক অমুক মাপামাপি করে, মানুষকে তাবিজ দোয়া দে, কুফুরি কালাম করে, তারা মূলত আমালিয়তের উপর নির্ভর করে। আর কামালিয়াতে এগুলোর কোনো ধার ধারে না, কামালিয়াত হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর নির্ভর করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কামালিয়াত হয় আরবাদত বন্দেগি জিকির আসকাত তসবি তাহালির মোরাকাবা মুশাহেদার মাধ্যমে, আর আমালিয়াত হয় বিভিন্ন ওই হাজির, অমুককে হাজির, সমুখে হাজিরের মাধ্যমে। আমরা যারা কামেল মুকাম্মেল পীর চিনি, তারা হচ্ছেন কামালিয়াত অর্জনের মাধ্যমে হয়েছেন। যেমন আমানুর শাহ রহমতুল্লাহ কামেল ওলি, হজরত শাহ হাসান আলী আমসনির আমিরুল আলী আকবর শাহ রহমতুল্লাহ, হজরত আবুল খাই সুলতানপুরি রহমতুল্লাহ, তারা কামালিয়াত অর্জন করেছেন এলম এবং এবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাই এখানে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উস্তাদুল উলামা হজরত ইমাম জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছেন, হুজুর আপনি তো জ্ঞান অর্জন করেছেন মদিনাতে এবং কামিল হয়েছেন মদিনাতে, তখন মদিনা ছাড়িয়া সিরিয়াতে চলিয়ে গেলেন কেন? আপনি মদিনা ছেড়ে সিরিয়াতে গেলেন কেন? ও ভাই মদিনাবাসী, যদি কেউ আমার এই বক্তব্য শুনে থাকেন, মেহরবানি করে আপনি আপনার ওখানে মুয়াত্তা রয়েছে, কারণ আপনার তো, আপনারা তো সৌদি আরবে আছেন, আপনারা তো আল্লাহর ঘরের পাশে রয়েছেন, ওখান থেকে ইসলাম এসেছে আপনারাই বলেন। কিন্তু আমি মুতাসিম মিল্লা বলি, মদিনা থেকে ইসলাম আসেনি, মক্কা থেকে ইসলাম আসেনি, ইসলাম এসেছেন নবীর চরিত্র থেকে, ইসলাম এসেছেন নবীর চলা থেকে, নবীর কথা থেকে, নবীর কাজকর্ম থেকে। মদিনা একখানা বিশাল জায়গার নাম, প্রত্যেকটা জায়গা হেরেম শরীফ নয়,
এমন একখানা জায়গা মদিনাতেও রয়েছে যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ কিতাবের মধ্যে বলে দিয়েছেন, ওই কিতাবের হাদিসের মধ্যে রয়েছে আমার নবী বিশাল একখানা অঙ্কন একখানা তাকি দ্বারা এঁকে দিয়েছেন। আর ওই মদিনাতুল মনোয়ারা বর্তমান যেখানে আমার নবী সবজ গম্বুজের নিচে শুয়ে আছেন ওই জায়গাকে আমার নবী নিজ জবানে বলেছেন ইহা একখানা হেরেম শরীফ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওটাও একখানা কি শরীফ, বাবুল মদিনা। এই বাবের মধ্যে বিশাল হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে। মক্কা যেমন হেরেম শরীফ, আমার মদিনাতুল মনোয়ারা হেরেম শরীফ। আপনি জানেন না ওই হেরেম শরীফ থেকে ইসলাম এসেছে? সমগ্র মদিনা থেকে নয়, সমগ্র মক্কা থেকে নয়। আপনি ভালো করে ইতিহাস পড়ে দেখুন, মেহরবানিগুলো হাদিসগুলো পড়ে দেখুন। এখানে এসে আমাদের সাথে তর্ক জুড়ানোর আগে আপনি ভালো করে স্কুল কলেজ পড়ে আসুন।